উইন হওয়ার পর আপনাদের জিমেইলে আপনারা জিমেইল চেক করবেন। তো এখানে আপনারা পাবেন সাইন আইপি ট্রান্সফার এগ্রিমেন্ট, সেটি পাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের ফ্রিল্যান্সার ব্রাউজারে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনারা নিচে চলে যাবেন, এখানে লেখা থাকবে আপনার, ক্লিক করার পর ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা আপলোড দেওয়ার একটি অপশন চলে আসবে। তো আপনাদের এখন ফাইলটি তৈরি করতে হবে। তো কীভাবে ফাইলটি তৈরি করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি ক্লায়েন্টের নাম দিয়ে একটি ফোল্ডার করব। তো সেই জন্য আমি এখান থেকে কপি করে নিয়েছি নামটি, কপি করে নিয়ে এখানে ফাইলটি সেভ করব। তো ফাইলটি আমি এখানে সেভ করছি নামটি দিয়ে। প্রথমে আমি এআই ফাইলটি দিয়ে সেভ করছি, তারপরে এটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে নতুন করে আবার ওপেন করব। এখন আমি সেভ দিব পিডিএফ, যেহেতু আমি এআই ফাইল সেভ দিয়েছি, এখন আমি পিডিএফ ফাইল সেভ দিব। পিডিএফের পরে আমি ইপিএস ফাইলটি সেভ দিব, ইপিএস ফাইলটি এখন সেভ দিব। ইপিএস ফাইলে আমি এখন ইপিএস 10 দিব, তারপর আবারও সেভ দিব অন্য একটি ফরম্যাট, এসভিজি ফরম্যাট। তো এসভিজি ফরম্যাটও সেভ দিব। দেওয়ার পর এখন আমাকে জেপিজি ফাইল সেভ দিতে হবে এক্সপোর্ট থেকে। আমি জেপিজি ফাইল সেভ দিচ্ছি, এখানে ইউজ আর্টবোর্ড ব্যবহার করবেন আপনারা। তো সব কিছু ঠিকঠাক আছে অপশনগুলো। আবারও আমি একই অপশনে গিয়ে পিএনজি সেভ দিচ্ছি। তো পিএনজি সেভ দেওয়ার পর আমার ফাইলটি এখন পুরোপুরি কমপ্লিট। এখন আমাকে আমি যে কন্টেস্টে উইন হয়েছি সেই কন্টেস্টের ইমেজ একটি আপলোড দিতে হবে, যেটি আমি উইন হয়েছি সেটি আমি উইনিং এন্ট্রি আমি ফাইল সেভ দিব। এইখানে আমি সেভ দিচ্ছি উইনিং ফাইল নামে এন্ট্রি। সেভ দেওয়ার পর এখন ফাইলগুলো আমি আপলোড করব। সবগুলো ধরে আমি এখন আপলোড করে দিচ্ছি এবং ক্লায়েন্টকে আমি জানাচ্ছি আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংকস ফর অ্যাওয়ার্ড। ওকে, ক্লোজ করে দিলাম। এখন আমি সাবমিট করে দিব। আমার ফাইল কমপ্লিট পাঠানো। এখন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ক্লায়েন্ট ফাইলগুলো চেক করবে, চেক করে আমাকে পেমেন্ট করে দিয়ে দিবে। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। আমাকে এখন এখানে দেখতে পাচ্ছেন $1.9। আচ্ছা, এখানে $1.92 আছে। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা এখানে একটু রিফ্রেশ দিতে পারি। হ্যাঁ, আমি আমার এখানে জিমেইলে দেখতে পারছি যে বায়ার আমাকে পেড করে দিয়েছে। আমি একটু রিফ্রেশ করছি। এখানে দেখেন আমার পেড করে দিয়েছে $90। আমার এখানে $91 আছে। তো এর কারণ হলো এখান থেকে $10 কেটে নিয়েছে ক্লায়েন্ট ও ওয়েবসাইট freelancer.com থেকে, তারা $10 কেটে রেখেছে আর বাকি $90 আমাকে পেড করে দিয়েছে। তো আমি এখানে
বাইরকে ফিডব্যাক দিচ্ছি, থ্যাঙ্কস ফর অ্যাওয়ার্ড। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু এন্ট্রি আছে, সেগুলো ক্লায়েন্ট কিনতে যাচ্ছে, তো আমি আশাবাদী সেগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমাকে ক্লায়েন্ট ফিডব্যাক দিয়েছে, খুব ভালো একটি ফিডব্যাক দিয়েছে। তো আশা করি ভিডিওটি দেখে উপকার হয়েছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।